বিরোধী দলের নেতাকর্মীদের ব্যাপক হারে গ্রেফতার করায় উদ্বিগ্ন জাতিসংঘ। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর ব্যাপক পরিমাণ নেতাকর্মীকে গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। নির্বাচন কমিশনের সংলাপে 4 নভেম্বরে প্রধান বিরোধী দল বিএনপি অংশ নেয়নি, কিন্তু তারা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দাবি করেছে। একজন সাংবাদিকের এমন প্রশ্নের প্রেক্ষিতে দেশে ব্যাপক হারে গ্রেফতারের বিষয়ে সোমবার এক ব্রিফিংয়ে এই উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। একই সঙ্গে তিনি আগের মতোই আবারও বলেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু সহিংসতা মুক্ত নির্বাচন তারা খুব বেশি প্রত্যাশা করে। বিএনপি সংলাপে অংশ নেয়নি এ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে তার কাছে বিস্তারিত নেই। কেন একটি দল সংলাপে অংশ নেয়নি তা তিনি বলতে পারবেন না। ওই একই সাংবাদিক গাজায় ইসরায়েলি হামলা নিয়ে প্রশ্ন করেন, জবাবে তিনি বলেন, অনেকেই বলছেন আলোচনা প্রক্রিয়ার কথা বলা মানেই হলো সময় ক্ষেপণের অজুহাত। মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি শান্ত করতে জাতিসংঘের সামনে কি অন্য কোনো কার্যকর উপায় আছে? এ প্রশ্নের জবাবে ওই মুখপাত্র বলেন, এটা নির্ভর করে যে তিনি জাতিসংঘের কোন অংশের সঙ্গে কথা বলছেন তার উপর। তিনি মনে করেন এই সংগঠনের কোনো কোনো অঙ্গ সংগঠন আরও বেশি কিছু করতে পারে সম্ভবত। এর আগে গত বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিয়মিত ব্রিফিংয়ে জানান, বাংলাদেশের রাজনৈতিক সমাবেশের সহিংসতার রিপোর্টে জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন। ওই সহিংসতায় কমপক্ষে 11 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। তিনি সহিংসতা থেকে বিরত থাকতে সব দলের প্রতি আহ্বান জানান, জোর দিয়ে বলেছেন অতিরিক্ত শক্তি প্রয়োগ বা খেয়ালখুশি মতো গ্রেফতার করা উচিত নয়। মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সম্মান দেখানোর উপর গুরুত্ব দিয়েছেন মহাসচিব গুতেরিও। তিনি একটি শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন প্রক্রিয়াকে এগিয়ে নিতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে বুধবার নিউ ইয়র্কের সদর দপ্তরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশের বিরোধী নেতাকর্মীদের গণহারে গ্রেফতার হয়রানি এখনই বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ। সেই সঙ্গে রাজপথে সহিংসতা বন্ধের তাগিদ দিয়েছে বৈশ্বিক সংস্থাটি। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের বিরোধী নেতাকর্মীকে বেআইনি গ্রেফতার, হয়রানি এবং রাজপথে সহিংসতা আর দেখতে চায় না জাতিসংঘ। ব্রিফিংয়ে বিরোধী দলের সরকারের নিপীড়ন নিয়ে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ এবং সেই সঙ্গে আন্তর্জাতিক অংশীদারদের সরকারের উপর চাপ তৈরির আহ্বান বিষয়ক বিবৃতির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়। বাংলাদেশের চলমান সহিংস পরিস্থিতিতে বিরোধী কর্মীদের খুন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নির্বাচন নিয়ে উদ্বেগের প্রসঙ্গ উল্লেখ করে জাতিসংঘের এক সাংবাদিক তার প্রশ্নে বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আন্তর্জাতিক অংশীদারদের বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে। তারা বলেছে বাংলাদেশের বিরোধীদের টার্গেট করে হয়রানি এবং কারাগারে রেখে নির্বাচনকে সুষ্ঠু হিসেবে বিবেচনা করা যাবে না। এই কদিনেই বিরোধী দলের 3 জন কর্মীকে হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি জানতে চান, জাতিসংঘ মহাসচিব কি সদস্য এই দেশটির চলমান পরিস্থিতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন? এমন প্রশ্নের জবাবে জাতিসংঘের ডুজারিক জানান, বাংলাদেশের বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার, দেশটিতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা প্রয়োজন। এ নিয়ে তারা খুব দৃঢ়ভাবে কথা বলছেন, নির্বাচনের সময়টাতে হয়রানি বেআইনি গ্রেফতার এবং সহিংসতা তারা আর দেখতে চান না, কারণ এটা গ্রহণযোগ্য নয়। তারা এসব বিষয়ে কথা বলছে বলে জানান ডুজারিক। এর আগে গত মঙ্গলবার বাংলাদেশের চলমান বিক্ষোভের সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় বলেছে, ধারণা করা হচ্ছে 28 অক্টোবর সহিংসতাকারীরা ক্ষমতাসীন দলের সমর্থক।